সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আশা করি আজকে আর একটা নতুন ভিডিও করব, টি শার্ট ডিজাইনের, ব্ল্যাক কালারের টি শার্ট ডিজাইন হবে, যেটা কালার হবে ব্ল্যাক আর কি। সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো আমার ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে আমি চলে আসতেছি আপনাদের সামনে। আচ্ছা, আমরা আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের উপরে। এই যে আমি ডিজাইনটা তৈরি করছি আগে থেকে, এই ডিজাইনটা আমি তৈরি করব, রিডিজাইন করব। কিভাবে এটা ডিজাইন করব সেটা আমি আপনাদের দেখাবো। এটা যদি আমরা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে দেখাই তাহলে কিন্তু এটা বোঝা যাবে আসলে এটা সৌন্দর্যটা কীরকম। আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক কালার নেই, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ও এত ভারী কেন? দেখুন এখন কিন্তু ডিজাইনটা সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এই ডিজাইনটা আজকে তৈরি করব। এই ডিজাইনটা তৈরি করার জন্য আমাদের যেটা যেটা করতে হবে, এই যে এলিমেন্টস যেগুলো আছে, এই যেগুলা এলিমেন্টস দিয়ে আমরা যে কাস্টমটা তৈরি করছি, এই কাস্টমটা আমরা প্রথমে তৈরি করে নিব। তারপরে এই লেখাগুলো সিলেক্ট করে লেখাগুলো এডিট করব। তারপর এই লেখাগুলো যেভাবে যেভাবে বসাইছি আমি সেভাবে বসাবো। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অল্প হলেও শিখতে পারবেন। ডিজাইনের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে অনেক পটেনশিয়াল, মানে কি বল, সরি, যেটা দরকার সেটা হচ্ছে অনেক ধৈর্য। ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। আমি ব্যাকগ্রাউন্ড যেটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডের সাইজ হচ্ছে 4500x5400 পিক্সেল। তো আমি সেই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিব, 4500x5400 পিক্সেল। হ্যাঁ, এটা নেওয়ার পর আমি যদি এটা কিওয়ার্ডের, এটা যদি মাঝখানে বসাইতে চাই, মানে আমার আর্টবোর্ডের মাঝখানে বসাইতে চাই, তাহলে মাঝখানে একবারে অ্যালাইন করব, তারপরে এই মাঝখানে উপর নিচে অ্যালাইন করব, তারপর আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। ডান নড়তেছে না। আমরা এই কালো কালারের উপরে একটা ডিজাইন তৈরি করব, এই ডিজাইনটা। সো এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে সার্কেল নিতে হবে। এখান থেকে সার্কেল টুলটা, ইলিপ্স টুলটা নিব, নিয়ে এই মাঝখান বরাবর এরকম একটা দাগ দিলাম। আর দেখুন এখানে ব্ল্যাক কালার আছে আমাদের ফিল কালারটা, স্টক কালারটা অফ আছে। আমরা এটা কালার করে দেব এই কালারটা। আমাদের এখানে দুইটা কালার ইউজ আছে, আমরা এই কালার দুটো যদি আলাদা আগে করে নেই, সিলেক্ট করে নেই, ধরুন আমার কালারটা আগে থেকে লাগবে। সো আমি দুইটা কালার দিয়ে, যেহেতু ডিজাইনটা করা, দুইটা কালার আমি আলাদা আলাদা করে আগে এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। আমার এই দুটা কালার এসে গেছে এখানে, এই দুটা ডিজাইন কালার আমি এই ডিজাইনটাতে ইউজ করব। তো আমি এটা প্রথমে কন্ট্রোল এক্স দিয়ে ফিল কালার থেকে স্টক কালার করে নিলাম। দেখুন এখানে ফিল কালার অফ, স্টক কালার এখন চলে গেছে, এখানে স্টক কালারটা আছে, এই যে। তো স্টক কালারটা আমি এখন বাড়াবো, কারণ এটা দেখা যাইতেছে না, এইখানে বাড়াবো। কত পিটি দিলে ভালো হয়? আচ্ছা, এই পজিশনে রাখলাম। দেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিব, মানে এটার উপর আবার আর একটা পেস্ট হয়েছে। তারপর আমি এটাকে ছোট করে এই পজিশনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিব একবার। দেওয়ার পর আর একটা ছোট কপি করে ভিতর সাইডে নিব, আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিব। আমাদের সার্কেল কয়েকটা লাগবে, সো আমি এগুলো সার্কেলগুলো আগেই করে নিচ্ছি। দেখুন, ব্যাস। তারপর আমরা এই যে দাগটা আছে এটা কেমনে তৈরি করছি, এটা কেমনে তৈরি করছি সেটা এখন আমি দেখাবো। সেটা তৈরি করার জন্য আমাকে এই রিবন, এই উপরকার যে লিস্টুলটা আছে, এটাকে আরেকটু থিকনেসটা মোটা করে নেই, আমরা পরেও বাড়াইতে পারবো, তবে এখনই একটু বাড়াই নিলাম। নেওয়ার পর আমাকে দুটা লাইন টুল নিতে হবে, যে লাইন টুল আছে লাইন টুলটা এই বরাবর রাখবো। আমার মনে হয় একটু বেশি উপরে উঠে গেছে নাকি, ঠিক আছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, একটু নিচে নেই, এইটার মাপে নেই,
এটার মাপে নিলাম নেওয়ার পর ঠিক এই পজিশনেই নিচে আরেকটা রাখবো আমরা যদি অ্যালাইন করতে যদি অসুবিধা হয় এই দুটাকে প্রথমে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে এই দুটার মাঝখানে রাখার জন্য আমরা শিফট চেপে এই মাঝখানেরটাকে ধরবো যে কোনো একটা ধরবো কারণ সবগুলো তো আমাদের অ্যালাইন করা আছে মাঝখানেই আছে সো এটাকে ধরার পরে আবার আরেকটা সাধারণভাবে সব কিছু ছেড়ে দিয়ে একবার ক্লিক করব দেখুন এখানে একটা সবুজ দাগ হয়ে গেছে এটা কিওয়ার্ড হিসেবে কি বলে এটাকে মেন ইয়াহু হিসেবে আছে তো এটাকে আমরা কি করব এই দুটার মাঝখানে যেহেতু আমরা এই দুটার মাঝখানে রাখতে চাচ্ছি এই দুইটা লাইন তো আমরা উপর নিচে অ্যালাইন করে দেব আমাদের যেহেতু অ্যালাইন করাই আছে তারপর যার কারণে একটু এদিক সেদিক হয়নি তারপর আমরা এই বাহিরের ইলিপ্স টুলটাকে নিব একসাথে যেহেতু এই দুটা গ্রুপ করা আছে সাথে শিফট চেপে এইটাকেও সিলেক্ট করে নিলাম বাহিরের যে ইলিপ্স টুলটা আছে নেওয়ার পর আমরা যদি শিফট এম চাপি অথবা এখান থেকে দেখুন এখান থেকে শেপ বিল্ডার টুল আছে ইউজ করি নেওয়ার পর আমরা যদি অল্টার চেপে এটাকে কেটে দেই এটাকে কেটে দেই দিলাম দিলাম এই পাশে এটাকে লাইনটাকে ধরবো শুধু লাইনটাকে ধরে কেটে দেব এই লাইনটাকে ধরে কেটে দেব সরি এই যে কেটে দিলাম তারপর এই লাইনটাকে রেড হলে কেটে দেব শুধু লাইনটাকে ধরতে হবে মাঝখানে চাপলে কিন্তু হবে না দেখুন এখন কিন্তু আমার দুইটা ভাগ হয়ে গেছে শুধুমাত্র উপরে একটা নিচে একটা এখন মাথাগুলো সুচালো করবো কিভাবে এটা সুচালো করার জন্য সহজ বুদ্ধি এই দুটাকে ধরবো কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিই যাতে এদিক সেদিক না হয় তারপর আমরা এখানে এই ইউনাইট ইউনিফর্মে এসে দেখুন এখানে একটা আছে হোয়াইট প্রোফাইল ওয়ান এইটাতে একটা ক্লিক করব ব্যাস হয়ে গেল আমাদের সাইটে একটা রিবন তৈরি হয়ে গেল যেটা আমরা চাচ্ছিলাম তারপর আমরা এইটাকে এই ভিতরে যেটা আছে এটাকে আবার তৈরি করতে হবে সো আমরা এই ভেজালটা না যাই এটা ডিলিট করে দিয়ে আমরা যদি বাইরে যেটা আছে সেটা যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই একটা কপি থাকলো উপরে তাই সেইটাকে যদি আমরা এখানে ছোট করে নিয়ে আসে এখানে দেই দেখুন হয়ে গেছে আর মনে হচ্ছে থিকনেসটা একটু বড় মোটা হয়েছে একটু কমায় দেই 40 রাখি 40 রাখি তারপর আমাদের যেটা তৈরি করতে হবে এই যে এই রিবনটা তৈরি করব আমরা রিবনটা তৈরি করার জন্য আমরা স্বাভাবিকভাবে একটা পেন টুল নেব নেওয়ার পর ধরো এইখান থেকে এই বরাবর একটা শিফট চেপে এই বরাবর একটা তারপর শিফট চেপে এই বরাবর একটা রাখলাম শিফট চেপে এই বরাবর একটা শিফট চেপ চাপার দরকার নেই এখানে মিলাই দেব দেওয়ার পর আমাদের সিল্ক থাকা অবস্থায় এইটা একটু ওয়াল্টার চেপে ধরে এখানে দেখুন এই যে লাইনটার উপর আনলে নিচে আরও চিহ্ন আসে আসতেছে এইরকম করে এটা একটু উপরে উঠাই দেব সেমভাবে এটাও একটু উপরে উঠাই দেব তাতে একটু কার্ভ মনে হবে যেটাতে আমরা বুঝতে পারবো যে এটা একটু থ্রি ডি লুক আসবে তারপর এখান থেকে আবার শিফট চেপে এখানে একটা ক্লিক করব ও শিট এটা কই গেল এটা কি স্টকটা খুবই চিকন খুবই দেখতো একদমই দেখা যাচ্ছে না আমরা এটা 40 দেব এখন দেখা যাচ্ছে তারপর এখান থেকে শিফট চেপে আবার একটা এই কর্নার থেকে একটা ধরব ধরে এই পর্যন্ত এনে আবার এইখানে আনব তারপর সরি এখানে ওল্টার চেপে একটু উপরের দিকে উঠাই দেই তারপর এটা এই পর্যন্ত রাখবো শিফট চেপে সমান করে নিয়ে উপরের দিকে লাইনটা নিব নেওয়ার পর শিফট চেপে এটাও না শিফট চাপবো না শিফট নার চেপে নর্মালি এখানে একটা ক্লিক করব করার পরে ওল্টার চেপে একটু উপরের দিকে উঠাই দেব তারপর এখানে মিলাই দেব শেষ আমাদের রিবনের কাজও শেষ এখানে দেখা যাইতেছে একটু বাঁকা সিস্টেম আছে তাই না আমাদের বাঁকা সিস্টেমটা লাগবে না আমাদের নর্মালি এরকম করে রাখলেও সমস্যা নাই অথবা বাঁকা সিস্টেম করতে চাইলে আপনারা পেন টুলের অপশনে যে এখানে যেয়ে তারপর ওয়াল্টার চেপে এটা বাঁকা করেও দিতে পারেন
এই যে এরকম এখানে আবার ওয়াল্টার চেপে কি বলে এটা কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করে একটু মাথাটা বাঁকায় নিতেও পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপর আমরা কি করব, এইটা একটু ভিতরের দিকে আছে তাই না, দেখুন এই যে এদিকে একটু কার্ভ আছে একটা, ওই কার্ভটা আমরা করব। কার্ভটা করার জন্য এখানে এটা ধরব, পেইন্ট টুলটা নেওয়ার পরে ওয়াল্টার চেপে একটু ভিতরের দিকে দেব। ব্যাস কার্ভ হয়ে গেছে। যাওয়ার পর আমাদের এই যে রিবনটা তৈরি করলাম, এই রিবনটার আমরা একটা কপি রেখে দেব। আমার মনে হয় এটা একটু বেশি হোয়াইটে চলে গেছে, বাহিরে চলে গেছে, নট ম্যাটার, ব্যাপার না। এটা আমরা এখন একটা এক্সপ্যান্ড করে নিব, তার আগে একটা কপি রেখে দেয় আমরা তাই না, তাইলে আমাদের জন্য একটা সিকিউরিটি হিসেবে থাকলো, যাতে পরবর্তী থেকে অসুবিধা হইলে আবার ওইটা ফেরত নিয়ে এসে আবার কাজটা করতে পারি। আমরা এই দুটা এক্সপ্যান্ড করে দেব। ফিল কালারে চলে গেল, ফিল কালারে গেল। সো আমি এটার ভিতরে যেটা আছে সেটা আমরা এই যে দেখুন এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা ম্যানুয়ালি তৈরি করে নেব। ম্যানুয়ালি তৈরি করার জন্য এইখান থেকে ক্লিক করব, ম্যানুয়ালি তৈরি করলে একটু এলোমেলো হয়ে যায়, সমস্যা নাই। এই পাশে একটা কন্ট্রোল অল্টার শিফট চেপে একটা কপি নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসার পরে এটা ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করে দিয়ে ভার্টিক্যালি এই পাশে করে দেব। ব্যাস করে দিলাম, ঠিক সেম ভাবে আমরা এটা এখানে নিয়ে আসি। এই বর্ডারগুলো যেহেতু কালার আছে, দেখুন দ্বিতীয় কালারটা একটু শ্বেতা কালার, আমরা এই শ্বেতা কালারটা ইউজ করব উপরে, যেহেতু আমাদের এই যে এই দুইটাকে ইউজ করব, শ্বেতা ধরনের কালার এই কালারটা। এখন দেখুন এই দুইটা কিন্তু আমাদের উপরে চলে আসছে, যার কারণে দুই রকমের কালার দেখাচ্ছে। সুতরাং এইগুলোকে ধরব, শিফট চেপে সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই রিবনটাকে ধরে তারপরে কন্ট্রোল বি চাপো, যেখানে ছিল সেখানেরই পিছনে পেস্ট হয়ে গেছে। এইখান থেকে এটাকে কপি করব, করে ঠিক এই পাশে নিয়ে আসবো একটা শিফট অল্টার চেপে, তারপর এটাকে উল্টাই দেব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তারপর ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেব, তারপর শিফট চেপে এটা সোজাসুজি নিয়ে আসবো, তারপর এটাকে এবং এটাকে ধরে আমরা একটা উপর নিচে অ্যালাইন করে দেব। দেখুন সোজা আছে, যার কারণে এদিক সেদিক হয়নি। এখন যেটা আমাদের কাজ হবে, এই সাইটের যেগুলো আছে এই যে দাগগুলা এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য খুব সহজভাবে একটা কাজ করা যায়, লাইন টুলটা নিলাম, লাইন টুলটা নিয়ে এখানে একটা লাইন আঁকলাম। সবসময় খেয়াল রাখবেন যে কত দূর পর্যন্ত আপনি এই লংটা রাখবেন সেইটার মাপে এটা নেবেন। নেওয়ার পর এটার থিকনেসটা বাড়াই দিলাম, কত এর থিকনেসটা দিব, চল্লিশও কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়াই 50, 60। না বেশি হয়ে গেল, এটা আমরা 45 রাখি। 45 রেখে এই পর্যন্ত আরেকটা নেই, এই পর্যন্ত আরেকটা নেব। আমি ম্যানুয়ালি অল্টার চেপে কপি করতেছি,
এবং অল্টার চেপেই দুই পাশ থেকে একটু ছোট করে নিচ্ছি, কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটা আরো বড় কোনোটা আরো ছোট, কোনোটা ছোট না কোনোটা লম্বা কোনোটা খাটো। হ্যাঁ, ম্যানুয়ালি করে নিলাম। একটু ম্যানুয়ালি করলে হয় কি, রিয়েলিস্টিক একটা আলাদা একটা ফিল চলে আসে। সবগুলোকে ধরলাম, ইউনাইটে যে প্রথম ইউনি ওয়াইট টুলটা আছে ওটার প্রথমটা সিলেক্ট করলাম, তারপর এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে একটা এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে যে প্লাস চিহ্ন আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় প্লাসে ক্লিক করে আর্ট ব্রাশ ওকে। এখন এইখানে যেগুলো সেটিং আছে সব ঠিক আছে, এইরকম সেটিং থাকলে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দিলে আমাদের এখানে একটা ব্রাশ টুল তৈরি হয়ে গেল। এই 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 যে টুল ইয়াগুলো আছে সবগুলো মিলে একটা ব্রাশ টুল তৈরি হয়ে গেছে। সো আমি যদি নর্মালি এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিলাম, একটা কপি থাকলো এখানে, তারপর মাঝখান বরাবর একটা রাখবো। রাখার পর আমি এইখান থেকে দেখুন ইরেজ টুলের ভিতরে সিজার টুল আছে, সিজার টুলের এইখানে একটা ক্লিক করব, সিজার টুলের এইখানে একটা ক্লিক করব, এখানে কেটে গেছে, এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, কেটে গেছে, এটা সিলেক্ট আছে, ডিলেট দেব, আবার ডিলেট, মানে এখান থেকে চলে গেছে, এইটা ধরলাম, ডিলেট দিলাম। এই দুটার আমাদের কাজ হবে এখন ব্রাশ করানো। এই দুটো স্টক কালার আছে না, এই দুটাকে যদি আমরা এই যে ব্রাশ তৈরি করছি আমরা, ম্যাক হয়ে গেল, একটু স্টকটা বাড়াই দেব, ও বেশি হয়ে গেছে। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ গুড নাও। এখন আমাদের ইয়ার 2018 প্লাস এই লোগোটা তৈরি করব, NL23। এই তৈরি করার জন্য আমাদের টেক্সট নিতে হবে, টেক্সট যে টেক্সট আসো বাবা, এত ভারী কেন তুমি, এখানে এয়ার চাপো, এয়ার এয়ার লেখবো। এখানে কালার ব্ল্যাক আছে যার কারণে দেখা যাইতেছে না, হোয়াইট করে দেই। এখানে ট্রিপ দুইবার ক্লিক করব, করার পরে ইয়ার YEAR মানে ঠিক আছে তো, থাকলো থাকলো না থাকলো নাই, একটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা ক্যারেক্টারে যাব, সবগুলা ক্যাপিটাল লেটার করে দেব, তারপর ফন্ট সিলেক্ট করব, বোল্ড কালার একটা ফন্ট সিলেক্ট করব। আমি এরকম করে কথা বলতেছি কেন, অ্যাবনর্মাল হয়ে গেছে। একটা আপনাদের মতো করে একটা সুন্দর একটা টেক্সট নেবেন, নেওয়ার পর এটাকে একটা কপি রেখে দিলাম, তারপর 2018 লিখে একটা, ও শিট 2018 লিখলাম। এই দুটারই আমি একটা করে কপি নিব এইখানে, আমি এটাকে ফন্ট ক্রিয়েট আউটলাইন করে নেব, ক্রিয়েট আউটলাইন করে নেব, নেওয়ার পর এইখানে আনব, বড় করব, আরো বড় করব, নিচের দিকে একটু লম্বা করব, আরো লম্বা করব, করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ইফেক্ট ওয়ার্প আর্স আর্স যে মাইনাসে যাব, মাইনাসে গেলে দেখ চলে আসছে মোটামুটি, হ্যাঁ 33 ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা এটা মাঝ বরাবর বসাই দিব, একটু ছোটো করে নিলে ভালো হয় মনে হয়, তাতে জায়গাটাতে বসে ভালো। এ দেখুন এটাতে লাইন অবস্থায় আছে, তার মানে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এইটাকেও সমানভাবে বড় করব, করতেই থাকব, বড় করতেই থাকব, আর একটু বড় করব, তারপর এটা সিলেক্ট করে মাঝ বরাবর নিব, আবার এটা টেক্সটটাকে মাঝ বরাবর নিয়ে
ইফেক্ট ওয়ার্প আর্স একটা মাইনাস আছে প্লাস মাইনাসটা উঠাই দিয়ে ক্লিক করে দেব। এখন প্লাস হয়নি হয়নি, আর একটু বেশি করতে হবে, ইফেক্টে যাব, ওয়ার্প আর্স আর একটু বেশি করতে হবে। ইয়েস দিস ইজ দ্য রাইট নাও। অবশ্যই এটা প্রফেশনালি না, আমরা যদি টেক্সটটাকে যদি টেক্সট থাকা অবস্থায় যদি এই আর্টসটা করতাম তাহলে আরও সুন্দর দেখা যেত জিনিসটা। ছোটো টেক্সটের ক্ষেত্রে এরকম করলেও অসুবিধা হয় না, কিন্তু যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন এটা অবলম্বন করা ঠিক হয় না। আচ্ছা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, তারপর আমরা এই দুটার মিডল পয়েন্টে আনবো নিচের ফন্টটাকে, এনে আমরা এই দুটো কালার দেব। কি কালার দেব? এই কালারটা দেব। দেওয়ার পর এখন দেখুন মাস্ক বরাবর যেগুলা সমস্যা আমরা একটা গ্রুপ করে রেখে দেই আগে, এই যে গ্রুপটাকে ধরবো, এই গ্রুপটাকে ধরার পরে আমরা এইটা এইটা এই দুটোকে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেই। ফিল কালার চলে আসছে, এই যে স্টক কালার আছে এটাকে আমরা ফিল কালার করে নিব এক্সপ্যান্ড করে নিয়ে, তারপর এটা এক্সপ্যান্ড করে নেই, অবশ্য এখন প্রয়োজন হয় না, তারপরেও করে নিলাম। তারপর আমরা এই রিবনটা বাদ দিয়ে সবগুলোকে একটা গ্রুপ করে দেবো, যে রিবনটা আছে রিবনটাকে বলে রিবন, রিবনটাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে আনসিলেক্ট সিলেক্ট আছে সবগুলোকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে রিবনটা যেখানে যেখানে বসা আছে এইখানে জায়গাটা আমরা রিবনের এই এই যে জিনিসগুলো আছে এগুলো আউল ফল জিনিসগুলো সব মুছাই দেবো। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই রিবনটাকে নিব, কপি করব, কপি করে আবার ছেড়ে দিয়ে এই গ্রুপটাকে ধরবো, তারপর আসবো এই যে এখানে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সির ভেতরে সাইডে ডাবল ক্লিক করে ক্লিপ উঠাই দিয়ে কন্ট্রোল এফ চাপবো। এই রিবনটা এখন ঠিক ওই জায়গাতেই বসে গেছে কিন্তু আমাদের ভিজিবল তারপরে দেখা যাচ্ছে, কারণ এটা সম্পূর্ণ ব্ল্যাক না, আমরা ভিতরে এসে ব্ল্যাক কালার করে দেবো তারপরেও দেখা যেতেছে না। সেটার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যেখানে যেখানে আমাদের দরকার ছিল সেখানে সেখানে দরকার ছাড়া যেখানে যেখানে রিবনটা আসছিল সেখানে সেখানে পেস্ট হয়েছে, যেখানে যেখানে রিবনের নাই সেখানে সেখানে পেস্ট হয়নি। সেখানে আপনি এখন যদি ম্যানুয়ালি যদি এই আপনার পেন্ট টুল দ্বারা যদি এঁকে দেন তাহলেও মিশে যাবে। আবার যদি আরেকটা পদ্ধতি আসছিল সেটা অবলম্বন করলেও হয়তো, সেটাও আপনাদের দেখাবো। ও শিট, এইভাবে এটাও মুছে দেওয়া যায়, আবার আরেকভাবে মুছে দেওয়া যায়, সেটা কিভাবে আমি সেটাও দেখাই, সেটাও দেখাই। এটা সিলেক্ট আছে, সিলেক্ট আছে তার মানে যেগুলো সিলেক্ট রিবন দুটো সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা যদি ম্যানেজ মার্স অ্যাপিয়ারেন্স করে দেই, এখন দেখুন এটা পুরাটাই ব্ল্যাক হয়ে গেছে, ফিল কালারে পরিণত হয়েছে ভিতরে, যার কারণে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারে পরিণত হয়েছে, ভিতরে সাইডে দেখা যাইতেছে না। তো আমরা নর্মালে চলে আসলাম, আবার আসার পরে দেখুন আমাদের এটা হয়ে গেছে, টেক্সটগুলো হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ সবগুলো একটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমরা এই টেক্সটগুলোকে একটা ইফেক্ট দিব, আমরা না না এখনই গ্রুপে যাওয়া যাবে না, আনগ্রুপও করা যাবে না, এটা এখন টেক্সটটাকে আমরা নিই আগে, টেক্সটটাকে নিয়ে আমরা এটাকে আউটলাইন করে দিই, এই দুটাকেই ধরবো, দুটা টেক্সটকে ধরে আউটলাইন করে নেব, পাথ অফসেট পাথ 10 আছে একটু বাড়াই নিয়ে 14 করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। তারপর এটার কালার দেবো আমরা শ্বেতা কালারটা, অবশ্যই এটা যাতে সিলেক্ট থাকা অবস্থায় এগুলো করা হয়, সিলেক্ট ছেড়ে দিলে কিন্তু আর একটা সমস্যায় পড়তে হবে। শিফট চেপে একবার নিচের দিকে চাপি, আর একবার যদি চাপি নিচের দিকে চলে আসলো,
তারপর এটা কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, এটাকে ধরবো, এই টেক্সটটাকে ধরবো, এই টেক্সটটাকে আবার ধরবো, ধরে কন্ট্রোল বি চাপবো, এই টেক্সটটা ঠিক পিছনে চলে গেল। এটা করার কারণ আর একটা কাহিনী আছে, আপনারা অবশ্যই করবেন, এটা আমি যেভাবে দেখাইলাম আস্তে আস্তে আপনারা বুঝে দেবেন। তারপর অল্টার কি বলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে না নিয়ে আমরা যদি এটাকে ইয়া করি, আমরা যদি ইউনাইট করে দেই, সম্পূর্ণটা একটা হয়ে যাচ্ছে। আবার এটাকে ধরলাম, এই টেক্সটটাকে, এই টেক্সটটাকেও ধরলাম, ধরার পরে আবার একটা অফসেট পাত দিব, ঠিক 14 পিক্সেলেই দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কেটে আবার এই দুটো টেক্সটকে ধরবো, ধরার পরে কন্ট্রোল বি চাপবো, যেখানে আসছিল সেখানে পেস্ট হয়ে গেছে। আমরা এটাকেও একটা ইউনাইট করে দিব, তার মানে সবগুলোই একটা গ্রুপ হয়ে গেছে। তারপরে নিচের যে গ্রুপটা আছে সেটা ধরবো, ধরে এই মাইনাস পয়েন্টটা আছে, অল্টার চেপে মাইনাস একটা ক্লিক করব, ব্যাস জাদু, এখন 3D একটা লুক আসছে। এইটা যে আরেকটা কপি রেখে, কপি করে এটাকে দিব হচ্ছে 2 3 2 3 2 3 2 3। ওকে ওকে মামু, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, কেমনে নিজে করছি নিজেই ভুলে গেছি। আচ্ছা এই ব্যাপার, ওকে এটাকে এরকম রাখি। রাখার পর আমরা একটা লাইন টুল নেব, এই পাশ থেকে ওই পাশ, লাইন টুলের স্টকটাকে বাড়াবো 40, ওমা এত বেশি কেন, কমাইতে থাকি। এখানে একটা টেকনিক দেখুন, এই টেকনিকটা সবাই শেখায় না, সেটা আমি শিখাবো। তো যেটা হবে, এই যে লাইনটা নিয়েছি, লাইনটাকে এই অবস্থায় রেখে আমি যেটা হবে, এইখানে যে লাইনটা নিয়েছি এই লাইনটাকে এই অবস্থায় রেখে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। উপরে পেস্ট হইল, তারপর এটার কালার দিব হলুদ, হলুদ কালার দিব। দেওয়ার পর আমরা এটাকে ইউনাইটে যাব, যাই এইখানে চিকন করে দিলাম। এটাকে আমরা আপাতত কন্ট্রোল 3 দিয়ে লুকাই ফেলব, লুকাই ফেলে আমাদের এই দুটোকে একটা গ্রুপ করে নিতে হবে। আচ্ছা তারপরে এখন আমার যেটা লুকাইছি, কন্ট্রোল অল্টার 3 চাপো, যেখানে আসলে সেখানে পেস্ট হয়েছে। আমরা উপরে যেটা আছে এটার ইয়াটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ইয়া করে নিলাম, আমাদের ফিল কালার পরিণত করে নিলাম। তারপর সবগুলাকে ধরবো, ধরে ডিভাইড দেবো এখান থেকে। হ্যাঁ ডিভাইড দিলে এখন দেখুন এটা গ্রুপ অবস্থায় আছে, গ্রুপের ভিতর ঢুকি, এটা ডিলেট, তারপর এটা ডিলেট, ডিলেট, ও না ধরো বারবার ভুল করি কেন। আমরা এইটার যে আউটলাইন আছে এই মাথাটুকু কেটে দেব, এই মাথাটুকু কেটে দেব, দিয়ে এইটার এই মাথাটা উঠাই দেব, এইটার এই মাথাটা, এই মাথাটা, এই মাথাটা, এই মাথাটা, না এই অবস্থায় থাক। হলুদ কালার যেগুলো আছে এগুলাকে এখন হোয়াইট কালার করে দেব, স্টক কালারটা হোয়াইট হয়ে গেছে, এখন তো স্টক কালার অফ করে দেই, এটা তো আর হোয়াইট 100% হোয়াইট না, ভুল করতেছি কেন।
এই তো একটা বানাই ফেললাম, আর একটা সেম ভাবে এরকম বানাবো। আনগ্রুপ, থ্রিটাকে নিচের দিকে আনি, এটাকে এই পজিশনে রাখি, হয়নি, এইখান থেকে লম্বা দাগ, স্ট্রোক কালার বাড়াবো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, স্ট্রোক কালারটা দিব রেড, তারপর রেডের যে স্ট্রোক কালার আছে এটা দিব চিকন, এটার পিছনে আছে কিন্তু কাজগুলো কিন্তু আমাদের পিছনে হইতেছে। তারপর ওইটা স্টক কালার আছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে স্টকে নিলাম, এটা নিচে আছে দেখা যাইতেছে না, সবগুলোকে ধরবো, ডিভাইড দিব, ব্যাও হয়ে গেছে। ইয়া ইয়াও ইয়াও, আমরা যদি এখানে এগুলোকে একটা করে ধরি, আমার এই বুদ্ধিটা আগে আসছিল না কেন, এটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে এক থ্রিটাকে ধরা হয় না কেন, গ্রুপ, একবার ডাউন, একবার ডানে ডাউন, এই বুদ্ধিটা আগে আসছিল না কেন এখানে। ওয়াও, রেড কালারটা তো সুন্দর বানাইছে, আমরা রেড কালারটাও দিব, না দিব না, না দিব, এটাকে রেড কালার করে দিব। একটা ডিজাইন করতে গেলে কত ধরনের ডিজাইন চলে চলে যায় চলে আসে। স্টক কালার অফ অফ অফ, সুন্দর হয়েছে। হোয়াইট কালারগুলা এই কালার করে দেব, এখানে আবার হোয়াইট আছে, তুমি বাবা আবার হোয়াইট থাকলা কেন। হোয়াইট কালার দুইটা এই কালার করে দেই, শর্টকাট ইউজ করতেছি। হ্যাঁ, এইখানে আমি লেখাগুলো এখন পেস্ট করবো, জাস্ট এই লেখা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, এইটাতেও একটা গ্রুপ, তারপর এটা নিয়ম অনুযায়ী বড় করব, এটাকে আনি একটু বড় করি, ব্যাস হয়ে গেছে। আর কি আছে, এই জিনিসটা আবার ম্যানুয়ালি এটা তৈরি করে নিতে হবে, আপনারা তৈরি করে নিতে পারবেন, আমি জানি আপনারা অনেক স্মার্ট। আমি এটা আজকে আর তৈরি করে দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এমনি থেকেই গ্রুপ করে নিলাম, একটু উপরে উঠাই নি। অবজেক্ট পাথ, অফসেট পাথ 14তে রাখবো না 13তে রাখবো, 13তে রেখে এটার কালার দেব, এই কালারটা শ্বেতা কালার, শ্যাডো হিসেবে ইউজ করব, তিনবার নিচে, দুইবার নিচে, সরি দুইবার নিচে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ না করে ইউনাইট করে দিলেও হয়, আবার এই গ্রুপটাকে ধরবো, অবজেক্ট পাথ অফসেট পাথ, এবার আর নিচের দিকে নিয়ে আসবো না, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই গ্রুপটার পিছনে নিয়ে যাব, যাওয়ার পর ইউনাইট করে দেব, দেওয়ার পর আমরা নিচেরটাকে ধরবো, ধরে মাইনাস ফন্ট করে দেব, দ্যাটস ইট, হয়ে গেছে আমার ডিজাইন। একটু এদিক সেদিক হয়ে গেছে হয়তো, হাতের কাজ তো 100% হয় না, যাই হোক আমরা এটাকে স্টক কালার যদি থাকে সবগুলোকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়ে আবার এক্সপ্যান্ড করে নিব, তাতে করে সবগুলো আমার স্টক কালার যেগুলো আসছিল
সব কিছু আমাদের ফিল কালারে চলে আসছে। এখন এটা ডিজাইনে বসাইলে, টি শার্টে বসাইলে সুন্দর একটা জিনিস তৈরি হবে। সো আশা করি আমার ভিডিওটা অবশ্য আপনাদের কিছু হলেও হেল্পে আসছে, আশা করি অনেক অনেক উপকার আসছে আপনাদের, ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পারছেন। আমার ভিডিওটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকে বেল আইকনটা একটু ঘাঁটে দেবেন। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।